আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ কেমন আছেন সবাই প্রিয় দর্শক সৌদি আরবের ভিতর থেকে যারা হজ করবেন তাদের হজের প্যাকেজের মূল্য কমিয়েছে আগে যে মূল্যটি ছিল আমরা গত সপ্তাহে আপনাদেরকে যে মূল্যটি জানিয়েছিলাম সৌদি হজ মন্ত্রণালয় বরাদ দিয়ে সেটি এখন পরিবর্তন করে নতুন মূল্য নির্ধারণ করে দিয়েছে এবার হজের জন্য ডোমেস্টিকভাবে তিনটি প্যাকেজ একটি হলো মিনা প্যাকেজ আরেকটি হলো দিয়াপা ওয়ান দিয়াপা টু এর মধ্যে আগে দিয়াপা টু যে প্যাকেজটি ছিল এটির মূল্য ছিল দশ হাজার দুইশো আটত্রিশ রিয়াল নতুন মূল্য নির্ধারণ করেছে নয় হাজার আটানব্বই রিয়াল মোটামুটি এক হাজার রিয়াল থেকে কিছুটা বেশি কমিয়েছে আগে ছিল দশ হাজার দুইশো আটত্রিশ রিয়াল এবং নতুন মূল্য হল নয় হাজার আটানব্বই রিয়াল এরপরে দ্বিতীয় যে প্যাকেজটি বা আপনার ভিআইপি যে প্যাকেজটি ডিয়াপা ওয়ান সেটি আগে ছিল তেরো হাজার তেতাল্লিশ রিয়াল এখন নতুন মূল্য হল এগারো হাজার নয়শো সত্তর রিয়াল আগে ছিল তেরো হাজার তেতাল্লিশ রিয়াল এখন হলো এগারো হাজার নয়শো সত্তর রিয়াল মিনা প্যাকেজ বিবিআইপি যে প্যাকেজটি এটি আগে ছিল চোদ্দো হাজার সাতশো সাঁত্রিশ রিয়াল এখন নতুন মূল্য হল তেরো হাজার নয়শো তেতাল্লিশ রিয়াল প্রিয়দর্শক আগামীকাল শেষ সময় হজ মন্ত্রণালয় টোটাল নয় দিনের সময় দিয়েছিল এগারো তারিখে নিবন্ধনের শেষ সময় যদি নতুন করে সময় না বাড়ায় তাহলে আগামীকাল হলো। ডোমেস্টিকভাবে যারা হজ করবেন তাদের নিবন্ধনের শেষ সময় যারা এখনো আবেদন করেননি তারা আবেদন করে নেবেন এখন পর্যন্ত প্রায় চার লক্ষরও বেশি মানুষ কিন্তু হজের জন্য আবেদন করেছে এর মধ্যে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার মানুষ হজ করার সুযোগ পাবে হজ মন্ত্রণালয় থেকে অনুমতি পাবে মোটামুটি বাছাই যাদেরকে করবে যারা সিলেকশানে আসবেন তাদেরকে সুযোগ দেবে এছাড়া এখানে হজ মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে এই মূল্যের সাথে মক্কার ভিতরে যে ট্রান্সপোর্টিং সার্ভিস আছে সেটি যুক্ত করা হয়নি অর্থাৎ আপনার পরিবহন ফি যুক্ত করা হয়নি এবং ব্যাট সংযোজন করা হয়নি এই মূল্যটি হল মূল মূল্য মূল মূল্য হলো এটি এর সাথে কিন্তু ব্যাট এবং পরিবহনের যে ফি আছে সেটি অন্তর্ভুক্ত করা হয়নি ব্যাট এবং পরিবহনের ফি আলাদা করে পেমেন্ট করতে হবে আপনাদেরকে একটা তথ্য জরুরি জানিয়ে দিচ্ছি মক্কাতে যারা বসবাস করেন মক্কাতে কিন্তু হজের সময় প্রচুর পরিমাণ চেক হয় বর্তমানে হারাম শরীফের ভিতরে কিন্তু মোটামুটি প্রচুর পরিমাণ চেক হচ্ছে যাকেই পাচ্ছে তারই আকামা চেক করছে তাই খুব সাবধানতা অবলম্বন করবেন গত পরশু দিন সানাইয়াতে অভিযান চালিয়ে কিন্তু বহু মানুষকে আটক করেছে যার মধ্যে আমার নিচের রুমের একজন লোক ছিল তিনি ওয়ার্কশপের ভিতরে গাড়ি ঠিক করাচ্ছিলেন সেখান থেকে তাকে আটক করে নিয়ে গেছে অবশ্য তারিকামা এক্সপ্রেস ছিল সতর্কতা জরুরি আইন মেনে চলবেন আইনের মধ্যে কাজ করবেন যারা হজের জন্য কাজ করবেন হজে কাজ করবেন তারা অবশ্যই অনুমতি নিয়ে কাজ করবেন আলাজিরের মাধ্যমে অনুমতি নিয়ে কাজ করার সুযোগ আছে আর যারা ভলনটিয়ার হিসেবে কাজ করছেন আমাদের হজ মন্ত্রণালয় সরি আমাদের হজ মিশনের আন্ডারে তাদের কোনো সমস্যা নেই তাদের কাছে আইডি কার্ড আছে তারা আইডি কার্ড দিয়ে কাজ করতে পারবে তাদেরকে কোথাও আটক করবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ